আচ্ছা আমার না তোমার বাপ আমার কি হয় বলো তো এই শালা এটা তো বিরাট প্রশ্ন রে বাপ আমার বাপ তোর ভাতার হবে মেয়ে মেয়ে ঝগড়া করিস বাপ ভাতারিলো বাপ ভাতারিলো বাপ ভাতারিলো তার জন্যই ভাবছি আমার বাপ তোর ভাতারই হবে আজকে 3 বছর হয়ে গেল ও নো এখনো একবারও বাপের বাড়ি নেই গেল না ও নো খাসিকে কতবার করি বললি যে বাপের বাড়ি নেই চলো বাপের বাড়িও নেই যাই না আজকে বাড়ি আসুক খাসি আগে তরকারিটা এদিনই তারপরে ভাত আসবে বেগুনগুলি কি ভালো বাবা আমার হয়েছে যত জ্বালা ও খাসি কোথায় থাকবে তা ঠিক নেই আমাকে এদিয়ে দিয়ে খাওয়াতে হবে একই বেগুন ডুবছে না কেন বেগুনের আবার কি হলো এলো ডোবলো এ যা এত ডুবছে না কি হবে দাঁড়া সেই বুঝতে পেরেছি সেটা জিগিটা নিয়ে আসি গা আরে কিরে বেগুন ডুবছে না কেন দাঁড়া আবার পানি নিয়ে আসি আল্লাহ বেগুন ডুবছে না কেন এ আল্লাহ হায় আমার কি হলো বেগুন ডুবছেই না ও বাবা রে জাম ছিল সব বিক্রি করে দিলাম কয় রে ভাত হয়েছে কি রে কি হলো মাথায় হাতি বসে আছিস কেন এত কত দেখো বেগুনটা ডুবছে না খালি ভাত কি করে আঁটবু ও নো এ সমুদ্রের গোষ্ঠী বেগুন ডবে ও খাসি আলু ডবে কচু ডবে চাল ডবে তাহলে তোমার বেগুন কেন ডুববে না এই শালার গোষ্ঠীকে বি করে আমার জানে ঝালা ঘালা ধরে গেল রে ছাপার গোষ্ঠী নাকি তুই আবার তাই কর চলো বেগুন ডবে ও খাসি আলু ডবে কচু ডবে তাহলে বেগুন ডুববে না কেন দেখবে আবার শুলা এলা কুতাগার আর তা সহ্য করা গেল না রে একথা না দিয়ে থাকতে পারলাম না বেগুন ডোবে গেলাইছি তোর কোন গোষ্ঠী বলিল বেগুন ডোবে খ্যাপার গোষ্ঠী ওর খ্যাপা ছাড়াবো তার আজকে ও খাসি তুই থাক তোর বাড়িতে আমি চললাম কি হয় কি কাঁচ কেন গো ছোট ভাই মেরেছে কিসের জন্য বেগুন ডুবিনি বলে আমাকে মেরেছে বেগুন ডুবিনি বলে মেরেছে তার মানে তুমি রান্না করছিলে নাকি তা সুসুম তো মারলি কেন আমি পানি দিলাম বেগুন ডুবছে না বলে আমি বারবার পানি দিচ্ছি তাই আমাকে মেরেছে মেরেছে তা তুমি এগুলো কোথায় যাইছো আমি বাপের বাড়ি চল যাইছি আরে না 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 তোমার বাপের বাড়ি যেতে হবে তুমি চলো আমি দেখছি চলো ঘাস কাটতে যাচ্ছিলাম আমি তুমি চলো আমি দেখছি চলো মোনা এই চুরা এই বেরিয়ে আয় কি হয়েছে কি ওকে আবার সাথে করে এনেছো কেন ওর হয় কিন্তু গোলাতি করবো না নাহলে খুব খারাপ হয়ে যাবে সাপাই গাইতে এইছো নাই তুই মেরেছে কেন সুখ সুমতে কোথায় মেরেছে আমি ওকে ও তো বলছে বেগুন ডুবনি বলে তুই নাকি মেরেছিস বেগুন ডোবে তুমি বলো
কেন বেগুন ডুবাইছিল? হ্যাঁ গো, নহলে তুমি দেখো গো, চলো আসো। প্রথমে তো ওই কড়াইটা নিল, এই কড়াই ডুবছি না বলে আবার ওইখান থেকে বড় ডেজ গিরা নিয়ে আইলি। শুধু গুপ গাপ ওইখান থেকে পানি নিয়ে আসছি। আরে তা বলে মারতে হবে? আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তুমি নাক গলা বানাম। আরে তুই ওকে ডেকে আনলি কেন? তুমি মারবার আমি ডেকে আনবো না, দেখবে তা তুই ডেকে আনবি কেন? এই ছোড়া তুই মারতে আসবে না? তুমি নাক গলাবো না বেশি, শুধু নাক গলাইছি সেটি। তা নেই, আমি নাক গলাবো না, তোরা মারামারি কর। তুমি বাদ যাও, তুমি যেখানে গেলি সেখানে যাও। আমি যাবো না, দেব বসলাম। বাদ যাও, তুমি বাদ যাও, যাও বাদ যাও। আরে তা বলে তুই বউ মারবে? তা কি করবো, সুমন্ত্রের গোষ্ঠী বেগুন কুন্দন ডবে নাকি? আরে ভাই আমার কথা শোন। হ্যাঁ বলো। ওসব কথা বাদ দিয়ে মিষ্টি মিষ্টি দুটো কথা বল। ও যদি এখন রাগ করে চলে যায় তোর কি অবস্থা হবে? তোর ভাতের দিকে খাওয়াবে। তুই একটা কাজ কর, তুই সাইডে ডেকে নিয়ে মিষ্টি মিষ্টি দুটো কথা বল, আমি কোনো কথাই বলবো না, ঠিক আছে? কি করলে খুশি হবে বল? বাপের বাড়ি নিয়ে চলো। হ্যাঁ, আমি চার বছর তোর বাপের বাড়ি যাইনি। তুই কি করে বলি যে বাপের বাড়ি নিয়ে যেতে খুশি? তখন তো বলছি বাপের বাড়ি নিয়ে যেতে। স্যার তোর বাপকে হয় আমি নিজেই জানিনি। ওহে তোমার শ্বশুর হয়, আমি চলে গেলাম ঘাস কাটতে, তোরা যা করবি কর। ঠিক আছে যাও। আমি বল দেব তো আর বাপ তোমার কে হয়? কয় বলো তো আমার বাপ তোমার কে হয়? ও যা, আমি তো ভুলে গেছি। তোর বাবা? তোর বাবা আমার, তোর বাবা আমার ই হয়। তোর বাবা আমার আমি জানিনি। এই দেখ খাসি দেখ, তুমি বলে না আমি বলে দিচ্ছি। হ্যাঁ মনে পড়েছে, তোর বাপ, তোর বাপ আমার, তোর বাপ আমার ই হয়। জানিনি। আরে খাসি বল না রে। তোর বাপ আমার বরশালা হয়। খাসি তোমার ওইটা শ্বশুর হয়, দেবো এক্ষুনি। মা তোমার কে হয়? এ যা, ওর মা আমার কে হবে? আমি একটা বলি দিই, তোর মা আমার বরশালি হয়। ও নো খাসি, ওইটা তোমার শ্বশুর হয়, তাহলে তোর ব্যবস্থা করছি। ও বাবারে, ও বাবারে, থাম না রে। আচ্ছা মারবো না, তোমার বাপ আমার কে হয় বলো তো? এই শালা, এটা তো বিরাট প্রশ্ন রে বাপ। যা হবে হবে বলি দি। আমার বাপ ওই ঘরের ভেতর যাই বাপটা শুয়ে আছে, ওই বাপটা? হ্যাঁ ওই বাপটা। আমার বাপ, আমার বাপ তোর ভাতার হবে? এ খাসি যেতে ওইটা আমার ভাতার হয়, তাহলে তুই আমার কে হবি? আমি তো স্বামী হই। ও খাসি স্বামী ভাতার দুটোই এক, তার মানে একটা মানুষের দুটো নাম। সত্যি করে বলো না তোমার বাপ আমার কে হবে? আরে ভাতারই হবে, কোথা না হলে তুই পাবলিককে জিজ্ঞেস কর। তোরা যখন মেয়ে মেয়ে ঝগড়া করিস, বাপ ভাতারি লো, বাপ ভাতারি লো, বাপ ভাতারি লো, তার জন্যই ভাবছি আমার বাপ তোর ভাতারই হবে।